আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। যে সকল শিক্ষার্থী বন্ধুরা অনার্সে পড়াশোনা করছো এবং সমমান শ্রেণীতে পড়াশোনা করছো, তাদের জন্য বিরাট একটি সুখবর দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি তোমাদের প্রমাণ সহ দেখাবো মাননীয় প্রধানমন্ত্রী তোমাদের জন্য কি বিরাট সুখবরটি দিয়েছেন। আমি তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইটে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের এখানে রয়েছে। এখানে তোমাদের জন্য যে সুখবরটি দিয়েছেন মাননীয় শিক্ষা প্রধানমন্ত্রী, সেটা হলো 2020 সালে স্নাতক পাস ও সমমান পর্যায়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান। এটা 10/8/2020 অর্থাৎ আগস্টের 10 তারিখে নোটিশটি দেওয়া হয়েছে। এখানে যদি আমি ডাউনলোডে ক্লিক করি তাহলে যে নোটিশটা দেওয়া হয়েছে সেটা আমরা পেয়ে যাব। গণ উপজাতি বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি শাখা, এখানে দেওয়া আছে নোটিশটি বা বিজ্ঞপ্তি। 2020 সালে স্নাতক পাস ও সমমান পর্যায়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক 2016, 2017, 2017, 2018, 2018, 2019 তৃতীয় বর্ষ এবং প্রথম বর্ষ শিক্ষাবর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত 2020 সালে স্নাতক পাস ও সমমান পর্যায়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হবে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যেগুলো কলেজ রয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যতগুলো কলেজ রয়েছে, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে এইসব বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রথম বর্ষ, দ্বিতীয়, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার সকল শিক্ষার্থীদের জন্য এই বিরাট সুখবর দিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী। উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের এই ওয়েবসাইট, এখানে তোমরা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ ওই লিঙ্কে প্রবেশ করে অনলাইনে নিবন্ধন করতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে। নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা বর্ণিত ওয়েবসাইটে ব্যবহার নির্দেশিকায় পাওয়া যাবে, অর্থাৎ ওখানে গেলে তোমরা দেখতে পাবে। উক্ত সফটওয়্যারের তথ্য এন্ট্রি করার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের আলাদা আলাদা ইউজার আইডি ও পাসওয়ার্ড শীঘ্রই প্রেরণ করা হবে। ব্যবহার নির্দেশিকা শর্তাবলী অনুসরণ পূর্বক আগামী 16/8/2020 খ্রিস্টাব্দ হতে 15/9/2020 তারিখ পর্যন্ত সিস্টেম ব্যবহার করে অনলাইনে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। সামগ্রিক প্রক্রিয়া সম্পন্ন করে আগামী 30/9/2020 তারিখের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা সিস্টেম ব্যবহার করে অনলাইনে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, নির্বাচিত শিক্ষার্থীদের তালিকায় কোনো হার্ড কপি প্রেরণের প্রয়োজনীয়তা নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারলে, দেখো 10/8/2020 তারিখে নোটিশটি জারি করেছে। এটা কিন্তু আসলেই যারা অনার্স লেভেলে পড়াশোনা করছো তোমাদের জন্য কিন্তু বিরাট একটি সুখবর। এই মুহূর্তে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতির ভিতরে যদি কেউ উপবৃত্তি পায় আসলে কিন্তু তাদের জন্য বিরাট একটি সুখবর এটা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকটি চালু করে রাখবে, তাহলে শিক্ষামূলক সকল তথ্য সবার আগে আমাদের এখান থেকে পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।